আমি তো আসলাম দিল্লি থেকে, আবার ট্রেনে চললাম। এই ট্রেনে ট্রেনে চড়ার পরে এই ব্রিজ পার হওয়ার পরেই ট্রেনের মধ্যে আগুন লেগে যায়। আতঙ্ক? হ্যাঁ, খুবই আতঙ্ক। আমার সামনে একটা লোক ট্রেন চলতে লোকটা নামতে নামতে পড়ে গেলো, আর নিচে পড়ে গেলো আর কি। আগুন লেগেছিল? আগুন, হ্যাঁ আগুন লেগেছিলো। ওই জন্যে এখন লোক অনেক আতঙ্ক হয়ে আছে, ট্রেনে আর সবাই নামিয়ে গেছে। এটাই কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? আরও ক্ষয়ক্ষতি তো হয়েছে, আমার পায়ে লাগছে। আমি যখন নামছি দৌড়ায় ট্রেন চলার পরেই আমি তো আমি নামছি কি না, তো পায়ে লাগছে। এখানে যে তেলটা রাধিকাপুর যে ডেমোটা চলে, হঠাৎ করে এখানে এই বাহিনী এসে ইঞ্জিনে আগুন লেগে যায়, ধোঁয়া বেরোচ্ছে, আতঙ্কে সব প্যাসেঞ্জাররা নেমে গেছে। সব প্রশাসন তো এখনও আসেনি, আর সব মানুষ আতঙ্কেই আছে আর কি। সব লোক এটা আধা ঘন্টা হলো জল দিচ্ছে। হ্যাঁ, স্থানীয় লোকজনেরা জল দিয়ে সাহায্য করতেছে সব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।